सुधानं चन्द्रनामपि मधुरिमनमाददमनि दधान राधादि प्रणयघनशारैशुरभितां समन्ताद संतापद गमो विषम संसार शरणी प्रणीतां ते तृष्णां हरतु हरिलीला शिखरिणी। नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणाम दुःख समनः त्वं नमामि हरिं परं सर्वाग्रे परमारत्थ श्रील गुरुदेव भक्ति हृदय बनदेव गोस्वामी महाराज चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करे। रूपसी बांगला चैनले प्रतिदिन सकाल 6:30 থেকে 7টায় যারা অমর কথা শ্রবণ করে চলেছেন সমস্ত বিদ্বৎ সমাজ বৈষ্ণব বৃন্দ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আপনারা জানেন ভাগ্য বিচার করবার জন্য বাংলা হিন্দি বা ইংরেজিতে যারাই ভাগ্য বিচার করবেন আপনারা আমাদের কাছে আপনাদের ডিটেলস হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আপনাদের কত পাঠাতে হবে টাকা সেটাও জানিয়ে দেবো। মাত্র 800 টাকা লাগে, আমরা স্পিড পোস্টে পাঠিয়ে দেবো। আর ফোনে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, আমরা ফোনেও ডিসকাস করে দেবো, সব বলে দেবো। বাংলা হিন্দি ইংরেজি যে কোনো ভাষায় আমরা ডিসকাস করে সেটাকে স্পিড পোস্টে পাঠাবো, 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। তারপর আপনারা সেটা আবার ফোন করে জেনে নিতে পারেন যে ডিটেলসটা। এছাড়া আমরা হোয়াটসঅ্যাপেও আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা ওটাকে পাঠিয়ে দিতে পারি, যে মহারাজ স্পিড পোস্টে না পাঠালে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, এক্ষুনি সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আজকাল তো নেটের যুগ, সব দিক দিয়ে সুবিধা। যাই হোক, গতকাল শ্রবণ করছিলেন যে নৈমিষারণ্য ক্ষেত্রে, ভালো করে খেয়াল করবেন, নৈমিষারণ্যে ভারতের 88,000 ঋষি সৌনক, এই সৌনক ঋষি বেদের প্রসিদ্ধ চরিত্র। সৌনক ঋষি বেদের বহু মন্ত্রে সৌনক ঋষির নাম এসেছে। এবং মনে রাখবেন বেদের বেদ হচ্ছে শতসিদ্ধ জ্ঞান। 1400 বছর আগে মুসলিম ছিল না, ইসলাম ছিল না, কোরআন ছিল না, কিন্তু বেদ চিরন্তন। সারা বিশ্বের ম্যাক্স মুলার থেকে শুরু করে বিশ্বের বড় বড় বিদ্বান সবাই জানিয়েছে যে বেদ হচ্ছে বিশ্বের সর্বপ্রাচীন গ্রন্থ। তারপরে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল আদি নানান রকম বেদ গ্রন্থ বেরিয়েছে, কিন্তু মুসলমান ধর্ম তো 1400 বছর আগের কথা। আর এই সনাতন ধর্ম হচ্ছে, সনাতন মানে কি, নিত্য, ইটার্নাল, সৃষ্টির সঙ্গে সঙ্গে যার যে স্বভাব সেটাই তার ধর্ম, সেটাই তার নিত্য ধর্ম, সনাতন ধর্ম। তার স্বভাবের সঙ্গে যে ধর্মটা চলে এসছে আলাদা করতে হয় না, ছুন্নত করে যেমন মুসলমান করে, কিন্তু হিন্দু ধর্ম ছুন্নত করতেও বলে না, কিছুই বলে না। হিন্দু ধর্মে পৈতে নিলেই ব্রাহ্মণ হবে তাও স্বীকার করে না। বেদেও ব্যাখ্যা করেছে, বেদে ব্রাহ্মণ কাকে বলা হয়েছে, যার মধ্যে ব্রহ্মচেতনা, ব্রাহ্মী চেতনা, ঈশ্বরীয় জ্ঞান, ঈশ্বরীয় উপলব্ধি, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণা, ব্রহ্মজ্ঞান যার চেতনায় আসে সেই ব্রাহ্মণ। সেই জন্য জাবাল সত্যকামের কথা পাওয়া যায়। জাবালকে জিজ্ঞেস করা হলো, সত্যকাম, সত্যকাম ঋষির দেওয়া নাম, গুরুদেবের কাছে গিয়ে বলছেন আমি বিদ্যাভ্যাস করব। বলে তোমার বাবার নাম কি? বলে আমি জানি না তো। বলে তোমার মাকে জিজ্ঞেস করে এসো। মার কাছে গেছে, বলে মা আমার বাবাকে? বলে বাবা তোর বাবার নাম আমিও জানি না। মা সত্য কথা বললেন যে আমি দাসী, দাসী বৃত্তি করতে করতে কার সন্তান তুমি, কার দ্বারা তোমার জন্ম হয়েছে আমি জানি না। তিনি গিয়ে বললেন, আমার মা বললো যে আমার কার দ্বারা জন্ম হয়েছে আমার মাও জানে না। জাবাল যারস সন্তান, জ্যোতিষচক্রে কে যারস সন্তান সেটাও কিন্তু আমরা বলে দিতে পারি, এটা মনে রাখবেন। জ্যোতিষচক্র এমন বলে যে কে যারস সন্তান, একদম কনফার্ম করে বলে দিতে পারে, কিন্তু আমরা বলি না। কেন? বলা নিষেধ। বলে এমন কিছু কথা আছে তুমি যার জেনেছো ঠিক আছে, কিন্তু সেটা তুমি বলবে না। কেন যারস সন্তানকে সেটা আমরা বলে দিতে পারি। যাই হোক, তো এই যে জাবাল,
ঋষির কাছে যখন গিয়ে বললেন, তখন ঋষি বললেন, বাপ রে, মায়ের এত বড় কলঙ্কের কথা, এত বড় সত্যকে যে নির্দ্বিধায় নির্বিবাদে নিষ্কপটে সরল চিত্তে বলে দিতে পারে, সেই তো ব্রাহ্ম। ব্রাহ্মণের প্রথমই গুণ হচ্ছে সম, দম, সত্য, সরলতা, দয়া, ঈশভক্তি, এসব ব্রাহ্মণের লক্ষণ। সম দশটা গুণ ব্রাহ্মণের মধ্যে থাকতে হয়, সম, দম, তপ, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, দয়া, ঈশ্বরে ভক্তি ও সত্য, এই দশটা ব্রাহ্মণের গুণ। আর চারটে তার স্বভাবে থাকে, যজন, যাজন, অধ্যাপন, দান, অধ্যয়ন, প্রতিগ্রহ। তাহলে দেখুন, এই যে ব্রাহ্মণজ গুণ যদি ব্রাহ্মণের মধ্যে না থাকে, ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ হবে না। আর মুসলমান বলছে ছুন্নত করলে মুসলমান হবে, তা মেয়েদের কি করে ছুন্নত করবে তুমি, মেয়েদের নামাজ পড়তে বলছো? পাপি, এগুলো ধর্ম না, এগুলো পাপীদের ধর্ম। ইসলাম ধর্মটা কখনো ধর্ম হতে পারে না, এটা একটা মত, হযরত মুহাম্মদের মত, ধর্ম নয়, মত, একটা ব্যক্তি বিশেষের মতবাদ, সেটাই হচ্ছে ইসলাম রূপে জগতে প্রচারিত হয়েছে। হযরত মুহাম্মদকে নিন্দা করা যাবে না, তাহলে কেটে ফেলবো, অমুক করবো, তমুক করবো। আরে হযরত মুহাম্মদ তো একটা মত জগতে প্রচার করেছে, করতেই পারে, যীশু খ্রিস্ট একটা মত প্রচার করেছে, কিংবা শিখদের দশ গুরু মিলে তাদের গ্রন্থ সাহেব রচনা করেছে, গ্রন্থ সাহেবকে তারা সব মানে, সেটা তাদের মত, তাদের মত তো, শিখ ধর্ম একটা মতবাদ, গুরু নানক থেকে শুরু করে বহু মহাপুরুষের মতবাদ গ্রন্থ সাহেবের মধ্যে আছে। তাহলে এগুলো মত, বা বুদ্ধদেব যে ধর্মকে প্রচার করেছেন সেটা বুদ্ধের মতবাদ, মহাবীর স্বামীর যে মতবাদ প্রচারিত হয়েছে সেটা জৈন মত, জৈন ধর্ম বলতে পারেন, বুদ্ধ ধর্ম বলতে পারেন, কিন্তু এগুলো মত। কিন্তু সনাতন নামে কোনো ব্যক্তি ছিল না যে যার মতে সনাতন ধর্ম হয়েছে। সনাতন মানে নিত্য, শাশ্বত, যা চিরকাল, সৃষ্টির আদি থেকে যা তার সত্তায়। যেমন জল, জলের জলের ধর্ম হচ্ছে তার তরলতা, এটা তাকে নূতন করে কেউ তাকে ছুন্নত করে ফুন্নত করে কি মন্ত্র দিয়ে তৈরি করে, জল জল, জলের স্বভাবই তরলতা, এটাই তার ধর্ম। আগুন, আগুনের শক্তি, দাহিকা, প্রকাশিকা, এটা তাকে কেউ শিখিয়ে দেয়নি, ঢুকিয়ে দেয়নি, বুঝিয়ে দেয়নি, ওটা জলের আগুনের সত্তাতেই রয়েছে। প্রত্যেকটা সৃষ্টি, পাথর, পাথরের কাঠিন্য, এই কঠিন বস্তুর কাঠিন্য, এটা তার সত্তাতেই আছে। কিংবা এই যে ক্যামেরায় আপনারা, আমি বক্তৃতা দিচ্ছি আপনারা শুনছেন, এটা ক্যামেরা ক্যাচ করে এটাকে স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের কাছে দূর দূরান্তে পৌঁছে দিচ্ছে, এটা এর ধর্ম। তাহলে প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব স্বভাবগত ধর্ম আছে, ক্যামেরার মাধ্যমে স্যাটেলাইট এটাকে চারিদিকে ডিসপ্লে করছে বা বিস্তার করে দিচ্ছে নেটের মাধ্যমে। তাহলে মনে রাখবেন যে মত আর সনাতন ধর্ম, সনাতন ধর্মটা কিন্তু সবার, ও খ্রিস্টানেরও সনাতন ধর্ম, জৈনেরও তাই, বুদ্ধেরও তাই, শিখেরও তাই, মুসলমানেরও তাই, আর ওই শিয়া সুন্নি এই নিয়ে ভেদ, সবার ধর্ম, শিয়া সুন্নি মোগল পাঠান যত রকমের মুসলমান আছো, সবার ধর্ম হচ্ছে ধ্যান করা। এটা বোঝো কি, ভালো করে বোঝো, সমস্ত জীবের কর্তব্য হল পরম সত্যের ধ্যান করা, সত্যং পরং ধীমহি, পরম সত্যকে ধ্যান করো। তাই নৈমিষারণ্যে 88,000 ঋষি যেখানে অপেক্ষা করছিলেন, সভাটাকে ভালো করে চিন্তা করুন, এখনও সেখানে ওই যে কুণ্ড রয়েছে নৈমিষারণ্যে, সেই কুণ্ডের জল এখনও পর্যন্ত নিরন্তর চক্রব, চক্রতীর্থ তো চক্রের মতো ঘুরছে, চক্রতীর্থটা চক্রতীর্থ, চক্রের মতো জলটা কিন্তু ঘুরছে, নিরন্তর ঘুরছে। চিন্তা করুন, সেখানে ব্যাসদেব গ্রন্থ রচনা করেছেন, সেখানে নৈমিষারণ্যের বনের মধ্যে মনুশতরূপার তপস্যা স্থল আজ আজও রয়েছে, এবং পাণ্ডবরা যেখানে গিয়েছিলেন সেই জায়গা আজও বিদ্যমান, দধিচি মুনি যেখানে দেবতাদের জন্য দেহত্যাগ করেছিলেন সেই জায়গা বিদ্যমান। এই জন্য ভারতবর্ষ হচ্ছে পূর্ণ তীর্থভূমি। যে যে ধর্মে আছো সবাই সনাতন ধর্মে চলে এসো, সনাতন ধর্ম সবাইকে আপন করে নেয়। কেন তুমি মনে করো আমি মুসলমান, আমার আমা আমার ধর্ম এই, কেন অন্য কোনো ধর্মের সঙ্গে তোমার মিল হবে না? কেন, মানুষ না তুমি, মানুষের রক্ত কি আলাদা হয়? তবে হ্যাঁ, খাদ্যগুণের রক্তের আবার নানান রকম স্বভাব তৈরি হয়, সাত্ত্বিক আহারের রক্ত একরকম,
তামসিক আহার যারা করে তাদের রক্তের গুণাগুণ আরেক রকমের হয়, স্বভাবও অন্য রকম হয়। যেমন বাঘ মাংস খায়, তার হিংস্র স্বভাব রয়েছে। মাছ এক ধরনের খাদ্য খায়, কুমির এক ধরনের খাদ্য খায়। সাপ যেমন গিলে খায়, তার ডিম হয়, সেই জন্য সাপ সাধারণত কারেন্ট খেয়ে সাপ মরবে না, এবং পাখিগুলো কারেন্টে মরে না। যদি নেগেটিভ পজিটিভ একসঙ্গে টাচ করে তাহলেই মরে। ডিম থেকে যাদের জন্ম হয় তাদের কারেন্ট লাগে না, এগুলো জানেন নিশ্চয়ই। সেই জন্য মনে রাখবেন যে আমরা যারা জগতে মনুষ্যরূপে জন্ম নিয়েছি, শিখ হও, জৈন হও, বুদ্ধ হও, কিংবা মুসলমান হও, কিংবা ওই যে ধর্মে মুসলমানদের মধ্যে যে মোগল হও, পাঠান হও, কিংবা শিয়া হও, সুন্নি হও, সবাই কিন্তু আমরা মানুষ আর ঈশ্বরের সন্তান, অমৃতের পুত্র। আমরা অমৃতময় ভগবানের কাছে ফিরে যেতে পারি। আমাদের মধ্যে হিংসা, কপটতা, বিদ্বেষ, হিংসা এগুলো কখনোই রাখা উচিত না। সবাইকে ভালোবাসো, সবাইকে আপন করে নাও, সবাই উদার হিন্দু ধর্মে, সনাতন ধর্মে দীক্ষা গ্রহণ করো, পুনরায় নিজের ঘরে ফিরে আসো। তুমি তো সনাতন অমৃতের সন্তান, তুমি নিজের ঘরে ফিরে এসো। হে জীব, তুমি অমৃতের সন্তান, কেন দুঃখ পাও মায়ের কবলে? মনে রাখবেন, এই প্রসঙ্গে আপনাদের বলি, সেই 88,000 ঋষি নৈমিষারণ্যে যেখানে বসেছিলেন, সেখানে শত গোস্বামী যখন এলেন, তাকে আদরপূর্বক সম্মান দিয়ে দিব্য আসন দিয়েছেন। আপনারা চিন্তা করুন, মনে মনে চিন্তা করুন, কি মহৎ পরিবেশ যেখানে 88,000 ঋষি সবাই চিন্তাযুক্ত, সবাই বিষণ্ণ, সবাই উদ্বিগ্ন, সবার মধ্যে একটা অশান্ত চেতনা, সবার মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন। সুত গোস্বামীকে বলছেন, প্রপুচ্ছ হৃদমাদরাত, সম্মানপূর্বক তাকে প্রশ্ন করলেন যে প্রায়ণ স্বল্পায়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জনা, অস্মিন কলৌ, বর্তমান কলিতে প্রায়ণ স্বল্পায়ু, অধিকাংশ মানুষ অল্পায়ু, কবে মরে যাবে কোনো গ্যারান্টি নেই। অস্মিন কলৌ যুগে জনা, দাঙ্গা হাঙ্গামা করে মরছে, গুলি খেয়ে মরছে, বম মেরে মারছে, চুরি করতে গিয়ে মরছে, গুন্ডাবাজি করতে গিয়ে মরছে, জেলে যাচ্ছে, কত রকমের প্রকৃতির উৎপাতে মরছে, দৈব বিপর্যয়ে নানান রকম মৃত্যু হচ্ছে, রোগে মৃত্যু হচ্ছে, এখন আবার নূতন করে করোনা আসছে, তার দ্বারা মরছে, মরবে কত কিছু। এই যে সৃষ্টিতে নানান সমস্যা, এর মঙ্গলের পথ কি? জীবকে সত্যের সাধনা করা। যত ধ্যান করবেন, যত সাধনা করবেন, যত ঈশ্বর প্রণিধান করবেন, ততই আপনার জীবন মঙ্গলময় হবে, সারা দুঃখের অবসান হবে, সারা দুঃখ পরিসমাপ্ত হবে। সেই জন্য বলছেন, প্রায়ণ স্বল্পায়ুষ সভ্য কলৌ অস্মিন যুগেই জানা মন্দা সুমন্দ মতয়ুর। ধর্ম, এই সনাতন ধর্মের প্রতি কোনো আগ্রহ নেই। গীতায় যে দিব্য জ্ঞান ভগবান দিয়েছেন, তার উপরে পৃথিবীতে আর কোনো জ্ঞান নেই। তুমি মুসলমান হও, শিয়া সুন্নি মোগল পাঠান যেই হও, কিংবা জৈন বুদ্ধ যেই হও, গীতা পড়ে দেখো। গীতা এমন জ্ঞান যে জ্ঞান প্রতিটি জীবের সত্তার কল্যাণ বিধান করে, প্রতিটি প্রাণীকুলকে ভগবত চেতনায় উদ্বুদ্ধ করে, আত্মচেতনায় উদ্বুদ্ধ করে। গীতার এই মহাজ্ঞান পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূরীভূত করে। সেই জন্য এই যে কলিকাল, ঋষিরা উদ্বিগ্ন, তারা চিন্তা করছেন। আপনারাও মনে মনে ভাবুন, যেখানে 88,000 ঋষি সুত গোস্বামীকে আসন দিয়ে বলছেন, তুমি তো ছিলে সেই মহতী সভায় যেখানে পরীক্ষিত মহারাজ শ্রোতা আর সুখদেব গোস্বামী বক্তা, সেই মহতী সভায় তুমি ছিলে, তুমি বলো সেখানে কি সিদ্ধান্ত হয়েছে? কলিযুগের এই দুর্ভাগা মানব অকাল মৃত্যু, নানান রোগ ব্যাধির দ্বারা পীড়িত, হিংসা কপটতা মৎসরতা, দলাদলি সাম্প্রদায়িক মতভেদ, নানান রকম কপট বুদ্ধি, চুরি বিদ্বেষ, নানান মাৎসর্য পরায়ণ কলির মানব, ধর্মের নামে কপটতা, বৈষ্ণবতার নামে কপটতা, গৌড়ীয় মঠ নানান রকম হিংসা কপটতা, মঠের মধ্যে খুনোখুনি মারামারি, হিংসা কেস মকদ্দমা দলাদলি সব কিছু চলছে, কলির ধর্ম এটা। সেই জন্য কলি সর্বত্র প্রবেশ করেছে।
আর যেসব মঠে বাস্তুদোষ আছে সেগুলো তো সব সর্বনাশা রূপ নিয়েছে, নানান রকম ডিস্টারবেন্স। মনে রাখবেন চার শাস্ত্রের নিরপেক্ষ কথা, কালকের বাস্তুশাস্ত্র বলছিলাম না, যে বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি মঠও নির্মাণ না হয় সেই মঠেও অশান্তি ছাড়াবে না। যতই হরি নাম করো আর প্রাত মঙ্গলারতি করো আর কীর্তন করো আর নাচো, যা করো, কোনো দিন অশান্তি উদ্বেগ ঝগড়া মামলা মকর্দমা কোনোটাই দূর হবে না যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী মঠ মন্দির ঠিকঠাক মতো সঞ্চালিত তৈরি না হয়। বাস্তুশাস্ত্র বিধানে যদি বিগ্রহ প্রতিষ্ঠা না হয়, বাস্তুশাস্ত্র বিধানে যদি রান্নাঘর না হয়, বাস্তুশাস্ত্র বিধানে যদি বাথরুম তৈরি না হয়, বাস্তুশাস্ত্রকে অমান্য করলে মনে রাখবে এই বাস্তুশাস্ত্র বিশ্বকর্মা দ্বারা রচিত, সেই জন্য বাস্তুশাস্ত্রের বিধান মেনে যদি জীবনে চলতে পারেন জীবন নিশ্চিত কল্যাণময় হবে। মনে রাখবেন আমাদের দক্ষিণ ভারত পরিক্রমার বুকিং কিন্তু দ্রুত লয়ে এগিয়ে চলেছে, আর আগামী রবিবার আমাদের গ্রহ শান্তি সস্তয়ন মহাযজ্ঞ হবে অক্ষয়পাল রোডে, বেহালার ব্লাইন্ড স্কুলের অপোজিটে যে রাস্তা ডক্টর অক্ষয়পাল রোড, ওই রোডে ঢুকে স্বর্গীয় নিমাই দত্তের বাড়ি, তার ছেলে প্রদীপ দত্ত, তার কন্যা পরম স্নেহময়ী কিছুদিন আগে লয়ের উপরে গোল্ড মেডেল পেয়েছে, গোল্ড মেডালিস্ট আমাদের পরম স্নেহপাত্রী প্রতিমা দত্ত, তাদের বাড়িতে আগামী রবিবারে আমার যজ্ঞ। সেই জন্য সেই যজ্ঞে বিকেলবেলা ভাগ্য বিচার হবে, এই অঞ্চলে আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন, তবে ওখানে বেশি লোক বাইরের কেউ ঢোকার ব্যাপার নেই, ওখানে আমরা সকালবেলা যজ্ঞ করব, বিকেলবেলা ভাগ্য বিচার করে সন্ধ্যাবেলা চলে আসবো, সেই সব ব্যাপারে আপনাদের জানালাম। এছাড়া আমরা 25 এপ্রিল আমরা যাব সুশান্ত বারিক এবং কালীচরণ বারিকের বাড়ি, এখানে আমরা থাকব 25, 26, 27, 28, 29 তারিখ সকালবেলা আমরা চলে আসব কলকাতায়, 29 তারিখের বিকেল থেকে আমাকে পাবেন, এগুলো খেয়াল রাখবেন। এবং আপনারা ফোনে বুকিং না করে আসবেন না, আজকাল যেহেতু একটা চ্যানেলে বিরাটভাবে প্রোগ্রাম শুরু হয়েছে রূপসী বাংলায় 6:30 থেকে 7, সেই জন্য এই চ্যানেলের প্রোগ্রামকে তৈরি করার জন্য আমাদেরকে সময় দিতে হচ্ছে, তার সঙ্গে আপনারা কখন আসবেন সেটা যদি আমরা বলি এই টাইমে চলে আসুন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই সময় দেব। সকালবেলা প্রতিদিনই আমাকে পাবেন, বিকেলবেলা পাবেন কিনা, কোন কোন দিন পাবেন সেটা রবিবারে, প্রতি রবিবার সারাদিনই আমাকে পাবেন, যেমন যজ্ঞ আগামী রবিবারে যজ্ঞ সারাদিন পাবেন না, তার পরের রবিবারে আবার পাবেন কিনা সেটাও বুকিং করে নিতে হবে, বুকিং করে আসবেন। এবং বাংলা হিন্দি ইংরেজি যে ভাষায় পারেন অনলাইনে আপনারা আপনাদের ভাগ্য বিচার করাতে পারেন, দূর দূরান্ত থেকে বাংলাদেশ থেকে করাতে পারবেন কিনা জানি না, তবে ভারতের সব প্রান্ত থেকে আপনারা বাংলাতে হিন্দিতে বা ইংরেজিতে ভাগ্য বিচার করাতে চাইলে আমরা করে পাঠিয়ে দেব। বলছিলাম একটি বাচ্চার ভাগ্য বিচার করব বলে, সেটা মনে রাখুন, নিত্যাংশু রায় এর নাম, নিত্যাংশু, এর নবমে বুধ রাহু। এই বাচ্চাটি কিন্তু জীবনের সত্যিকারে অদ্ভুত ব্যাপার, এর নবম স্থানের বুধাদিত্য যোগ আছে, শুক্র রাহু আছে, কিছুটা তো বদনামের যোগ আর কালসর্প যোগ অবশ্য রূপে রয়েছে। কালসর্প যোগের জন্য ভীষণ ক্রোধী জেদি ভাব এর মধ্যে থাকবে, কিন্তু মুখশ্রী সুন্দর হবে। কেন বলুন তো, একটু আগেই বলছিলাম এর তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, এই অদ্ভুত ব্যাপার এই বাচ্চার জীবনে রয়েছে। প্রতিবেশী ক্ষেত্র একটু ডিস্টার্ব, বন্ধুস্থানও একটু প্রবলেম আছে এবং শত্রুতার প্রবলেম থাকবে, কিন্তু ধর্মের প্রতি শ্রদ্ধা বিশ্বাস দৃঢ়তা অবশ্য থাকবে। এখন এর যে সময় চলছে 24 মার্চ পর্যন্ত, এই বাচ্চার বুধের মহাদশায় বুধেরই অন্তর্দশা চলছে, সেই জন্য এই সময়টা কিন্তু বাচ্চার খুব ভালো, কথাবার্তার দিকে, ধর্মের দিকে, ঈশ্বর ভক্তির দিকে, সমস্ত দিকেই এর ভালো। এর মধ্যে দয়ালু ভাব থাকবে, উদারতা থাকবে, বুদ্ধির প্রখরতা থাকবে, কিন্তু শুক্র রাহু যুক্ত হয় বদনামের কিছু সম্মুখীন হতেই হবে, এটা আমাদের জীবনের একটা অদ্ভুত ব্যাপার। শুক্রের উপরে কেতুর দৃষ্টি, আবার শুক্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেছে, রবির সঙ্গে যুক্ত হয়ে গেছে, রবি অগ্নিকারক গ্রহ, এই জন্য রবি, বুধ, শুক্র এবং রাহু ভাবচক্রে বৃহস্পতি আর রবি আর শুক্র
অষ্টম থেকে নবমে চলে এসেছে, যার ফলে ভাবচক্র অনুযায়ী, ভাবচক্র জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ, ভাবচক্র অনুযায়ী চারটে গ্রহ এক জায়গায় হয়ে গেছে। এমনিতে রাশিচক্র অনুযায়ী রবি শুক্র কিন্তু অষ্টমে আছে, এটাও ভালো না, কিন্তু নবমে চলে এসে ভালো হয়নি এই জন্য যে নবমে যদি রাহু না থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হতো, কিন্তু নবমে রাহু শুক্র ঢুকে যাওয়ার জন্য রাহু কামনা বাসনা ভোগ প্রবৃত্তিকে বাড়াবে, কিন্তু ধর্মের শ্রদ্ধা থাকবে, তীর্থের প্রতি শ্রদ্ধা থাকবে, বিদ্যার ক্ষেত্র অবশ্যই ভালো হবে, বিদ্যতা লাভ করবে এবং সব ক্ষেত্রে ভালোই প্রভাব বিস্তার করবে। সেই জন্য আগামী 6ই মে কালসর্প, আর বিশেষ করে আপনাদের বলি দক্ষিণ ভারত পরিক্রমার বুকিং কিন্তু এগিয়ে চলেছে, দ্রুত লয়ে বুকিং চলছে, এবং এই দক্ষিণ ভারত পরিক্রমার বুকিং, দক্ষিণ ভারত পরিক্রমার যে বুকিং সেটা আপনাদের বলি, অবশ্যরূপে আপনারা খেয়াল করবেন, দক্ষিণ ভারত পরিক্রমা শুরু হবে কন্যাকুমারী থেকে এবং সেটা 6ই নভেম্বর, তার টিকিট শুরু 25 জুন পর্যন্ত বুকিং চলবে, 4ঠা জুন আমার জন্মদিন, প্রবেশপত্র সেখানে লাগবে, আপনাদের সারাদিন খাওয়া থাকা এসি হলে সব ব্যবস্থা থাকবে, সেই জন্য এখানে 300 টাকা প্রবেশপত্র, আর আমার একটি বই প্রকাশিত হবে, তার জন্য রাজ্যপালকে, চিফ জাস্টিসকে, মিনিস্টারদেরকে আমরা আহ্বান করেছি আমার এই জন্মদিনের উৎসবে 4ঠা জুনে বাগবাজার ফণীভূষণ বিদ্যাভূষণ যাত্রা মঞ্চে, এখানে 1000 লোকের মতো ব্যবস্থা আছে, সেই মঞ্চে আমাদের এই প্রোগ্রাম হবে, আপনারা সবাই সেখানে টিকিট কেটে ঢুকতে পারবেন, 300 টাকার বুকিংও চলে গেছে, মানে বই এবং প্রবেশপত্রের বুকিং অলরেডি বহু লোক করে ফেলেছেন, যারা ওই দিনকে প্রবেশ করবেন তারা অবশ্যরূপে আপনাদের নাম লিখিয়ে দেবেন দ্রুত লয়ে, যে সারাদিন মহারাজের কাছে ধ্যান প্রাণায়াম যোগাসন সব কিছু আমরা মহারাজের কাছে অবশ্যই শিখব। মহারাজ সারাদিন সকাল 8:30 থেকে শুরু হবে এবং বহু শাস্ত্রীয় সঙ্গীত, আমাদের শ্রুতি চক্রবর্তী, পলাশ চক্রবর্তী এবং তার সঙ্গে আমাদের আরও সঙ্গীত শিল্পী, আমাদের পার্থ ব্যানার্জি, এরা সব সঙ্গীত পরিবেশন করবেন এবং বহু বিদ্বান লোকের উপস্থিতিতে 3টে থেকে 5টার মধ্যে বইটা প্রকাশিত হবে, বহু বিদ্বানগণ বক্তৃতা দেবেন, কিন্তু সকাল থেকে ভজন এবং ধ্যান প্রাণায়াম কুণ্ডলিনী জাগরণ প্রতিনিয়ত প্রতিদিনের অদ্ভুত ক্লাস, সারাদিন ধরে ক্লাস চলবে এবং এই ক্লাসে আপনাদের জীবনের অন্ধকার কীভাবে দূরীভূত হয়, কীভাবে যোগাসন করে আপনি সুস্থ থাকতে পারেন, আপনার জীবন কীভাবে আত্মকল্যাণ লাভের উপযুক্ত হতে পারে তার সমস্ত শিক্ষা ওই দিন সকাল থেকে দেওয়া শুরু হয়ে যাবে 8:30 থেকে। সেই জন্য প্রবেশপত্র আপনারা গ্রহণ করবেন এবং মনে রাখবেন 4ঠা জুন আপনাদের বুকিং, ওই দক্ষিণ ভারতের জন্য বুকিং সবাই করে নেবেন, যারা যারা যাবেন বুকিং করে দেবেন কিছু কিছু টাকা দিয়ে, 25শে জুন লাস্ট বুকিং ডেট থাকবে, তারপরে আর কোনো বুকিং নেওয়া হবে না। বহু লোক অলরেডি ফোন করছেন যে আমরা কবে টাকা দিতে যাই, অনেকে অলরেডি টাকা জমা করে দিয়েছেন, মনে রাখবেন বুকিং অলরেডি মার্চ মাস থেকে বুকিং স্টার্ট হয়ে গেছে, মনে রাখবেন। সেই জন্য আমরা যে কটা লোক নেব সেই বুকিংয়ের পর আর নেওয়া হবে না, এবং ওই জন্মোৎসবের দিন 1000 লোক ঢুকতে দেওয়া হবে, তার বেশি বুকিং নেওয়া যাবে না, এসব ব্যাপারে মনে রাখবেন। রাজ্যপাল আসবেন মনে হয়, তাকে আমরা নিমন্ত্রণ পত্র আজকেই পৌঁছে দিয়েছি 31শে মার্চ, 31শে মার্চ রাজ্যপালের কাছে আমরা চিঠি পৌঁছে দিয়েছি এবং চিফ জাস্টিসের কাছে চিঠি পৌঁছে দিয়েছি 31শে মার্চ, এবং আমাদের মন্ত্রী ডক্টর শশী পাজার কাছে চিঠি আর তারও আগে দেওয়া হয়েছে, অনেককে আমরা ইনভাইট করেছি, আমাদের এখানকার যিনি কাউন্সিলর বাপি ঘোষ তিনিও উপস্থিত থাকবেন, তিনি কথা দিয়েছেন, তিনি আমাদের অনেক হেল্প করছেন, সেই ব্যাপারে আপনাদের সবাইকে বলবো যে সবাই অবশ্যরূপে জন্মদিনের উৎসবে যোগ দিন এবং দক্ষিণ ভারত পরিক্রমায় আমার সঙ্গে বক্তৃতার মধ্য দিয়ে কন্যাকুমারী থেকে শুরু করে রামেশ্বরম এবং মীনাক্ষীপুরম, তার সঙ্গে তিরুপতি বালাজি, সমস্ত দক্ষিণ ভারত এবং ভুবনেশ্বর, লিঙ্গরাজ মন্দির, বিন্দু সরোবর, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, বুদ্ধদেবের মন্দির এবং কোণারক সূর্য মন্দির, চন্দ্রভাগা নদী বিখ্যাত মন্দির এবং কোণারক, তার সঙ্গে সঙ্গে সাক্ষী গোপাল মন্দির এবং আলালনাথ মন্দির,
পুরী ধাম, জগন্নাথ দেবের মন্দির, মহাপ্রভুর গম্ভীরা আদি সব আলাল এবং টোটা গোপীনাথ মন্দির সব আপনারা দর্শন করবার সৌভাগ্য পাবেন এবং সর্বত্র আমার বক্তৃতা শোনার সুযোগ লাভ হবে। আমি সঙ্গে থেকে বক্তৃতা দিয়ে সমস্ত জায়গার মাহাত্ম বর্ণন করব। সেই জন্য আপনারা যারা যাবেন তারা দ্রুত বুকিং করে নেবেন। দক্ষিণ ভারত পরিক্রমায় যারা যাবেন, যে অঞ্চল থেকে যাবেন, ট্রেন ছাড়বে হাওড়া থেকে এবং ট্রেন ছাড়ার টাইম হচ্ছে বিকেল 4:15, খুব ভালো সময়। দুপুরবেলা প্রসাদ পেয়ে উঠে যাবেন, রাত্রের খাওয়ার নিয়ে উঠবেন, পরের দিন সারাদিন গাড়িতে থাকতে হবে, তার পরের দিন সকালে গিয়ে রাত্রিও থাকতে হবে, পরের দিন সকালে গিয়ে আমরা কন্যাকুমারী পৌঁছাবো। সব থেকে দ্রুতগামী ট্রেনে আমরা যাচ্ছি, এর থেকে ভালো ট্রেন ওই লাইনে নেই, ওই ট্রেনেই আমরা যাব। সব থেকে কম সময় কিন্তু 2 রাত 1 দিন লেগে যাবে, তার মানে মনে রাখবেন প্রায় সময় লাগছে আপনার 40-41 ঘন্টা মতো সময় লাগছে, 40 ঘন্টা মতো সময় লাগবে। গাড়ির মধ্যে খাওয়া দাওয়া সম্ভব হয় না, গাড়ির খাবার যদি ড্রাই ফ্রুট কিছু দিতে পারি চেষ্টা করব, না হলে নিজেদেরই ড্রাই ফ্রুট আদি সঙ্গে নেবেন। এবং সমস্ত জায়গায় আমাদের রান্নার ব্যবস্থা থাকবে, সব রকম রান্নার লোকজন, খাওয়া দাওয়া সব ব্যবস্থা, চা আদি দুবেলা চা, প্রসাদ, জল খাওয়ার সমস্ত কিছুর ব্যবস্থা, জল খাওয়ার, এবং যেমন আমরা কন্যাকুমারী থেকে যে ট্রেনে উঠবো রাত্রে খাওয়ার আদি দিয়ে সব কিছু নিয়ে আমাদেরকে সবাই নিয়ে চলবো। এবং সেই জন্য আপনাদের বলবো যে সবাই মিলে যারা দক্ষিণ ভারত পরিক্রমায় কেশবানন্দ বন মহারাজের সঙ্গে যাবেন বলে ঠিক করেছেন তারা দ্রুত বুকিং করুন। এবং যারা আমার জন্মদিনে আসবেন এই বাগবাজারে তারাও বুকিং করে নিন, বুকিং করতে বিলম্ব করবেন না। আর আগামী রবিবার বেহালায় আমার যোগ্য আছে, সেটা মনে রাখবেন। সেই প্রসঙ্গ তো আপনাদের বলি, 60,000 ঋষিরা সমবেত হয়ে আমাদের জন্য চিন্তা করছেন, আমরা নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবি না। আর যারা সত্যিকারের যারা যোগী মুনি ঋষি তপস্বী তারা চিন্তা করেন জগতের জীবের কিসে মঙ্গল হবে, কিসে ভালো হয় কভু না বুঝিনু, তাই হেন মম গতি। কিসে ভালো হয় বুঝতে পারি না, তাই জীবের এই দুর্গতি। এমন দুর্মতি সংসার মাঝারে পড়িয়াছিনু আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দীনজন শুনো ভালো কথা উল্লসিত হবে হিয়া। তাহলে যারা এই দীক্ষা গ্রহণ করে সত্যিকারের ধ্যান ধারণা তপস্যা জীবনকে অমৃতময় পুরুষের চরণে নিয়ে চলে যেতে চান তাদেরকে বলবো যে আমার কাছে যদি কারো শ্রদ্ধা হয়, যদি মনে হয় হ্যাঁ মহারাজের কাছে দীক্ষা নিয়ে আমার জীবনের কল্যাণ সাধন করব, তিনি আগামী গুরু পূর্ণিমাতে অবশ্যই দীক্ষা পেতে পারবেন। গুরু পূর্ণিমাতে দীক্ষা দেওয়ার দিন নির্ধারিত হয়েছে, তার আগে আমাদের সমস্ত টিকিট হয়ে যাবে, দক্ষিণ ভারতের টিকিট এবং ব্রজধাম পরিক্রমার টিকিট। বাগবাজার 240 নম্বর বাসস্ট্যান্ডে আমার অফিস, মেন রোডের উপরে 240 নম্বর বাসস্ট্যান্ড, 2F-এর কেশাহালিন, এবং ফোন নাম্বারে বুকিং করে চলে আসবেন। সবাই ভালো থাকুন, প্রতিদিন সকাল 6:15 থেকে 7 অমর কথা শুনুন রূপসী বাংলা চ্যানেলে, সবাইকে জুড়ে নেবেন। ওম শান্তি।